ওকে ইজ ইনহেরিটেন্স আই মোটামুটি মনে হয় সবাইকে জিজ্ঞেস করতাম যে ইনহেরিটেন্স কি কাকে বলে সবাই একই জিনিস বলে উত্তরাধিকার সূত্র একদম ডাইরেক্ট বাংলা মধ্যে আর কিছু দরকার নেই ভালো ঠিক আছে সমস্যা নেই ওটা হয় ধরেন ইনহেরিটেন্স বলতে একটা প্যারেন্ট ক্লাস থাকবে একটা চাইল্ড ক্লাস থাকবে প্যারেন্ট ক্লাস যদি ধরেন আমি বলি অ্যানিমেল অ্যানিমেল ঠিক আছে এটা দুইটা চাইল্ড ক্লাস করলাম একটা ক্যাট একটা ডগ সেম এক্সাম্পল ঠিক আছে সবাই এই ক্যাটটা কি করবে এই অ্যানিমেলটাকে এক্সটেন্ড করবে এই ডগটা এই অ্যানিমেলটাকে এক্সটেন্ড করবে এক্সটেন্ড করার পরে লাভ কি হবে এই অ্যানিমেলের যতগুলো পাবলিক প্রপার্টি আছে মানে অ্যানিমেলের কি কি পাবলিক প্রপার্টি থাকতে পারে সবগুলা অ্যানিমেল কিছু খায় সবগুলা অ্যানিমেল নড়াচড়া করে ঠিক আছে যদি যতগুলো পাবলিক প্রপার্টি থাকবে সবগুলো পাবলিক প্রপার্টি ওরা অ্যাক্সেস করতে পারবে যতগুলা চাইল্ড থাকে ইভেন এই চাইল্ডকে পরিচয় করায় দেওয়া যাবে যে এভরি ক্যাট ইজ এ অ্যানিমেল সেম এভরি ডগ ইজ এ অ্যানিমেল ক্যাটকে বা চাইল্ডকে পরিচয় করা দেওয়া যাবে প্যারেন্ট হিসেবে মানে ধরেন আমাকে পরিচয় করায় দেওয়া যাবে আমার বাবার ছেলে হিসাবে ঠিক আছে আমার বাবাকে তো আমার নামে পরিচয় করায় দেওয়া যাবে না যদি আমি ওরকম ফেমাস কেউ হয়ে যাই ওটা পরেরটা পরের হিসাব কিন্তু লজিক্যালি এভাবে হয় ঠিক আছে আমি আমার বাবার ছেলে বা আমি আমার বাবার নামে নিজে পরিচিত হতে পারবো না ক্যাট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করো অ্যানিমেল ক্লাসে রাখা যাবে ডগ ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করো অ্যানিমেল ক্লাসে রাখা যাবে সো এই রিলেশনটা কি এইটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ এভরি ক্যাট ইজ এ অ্যানিমেল এভরি ডগ ইজ এ অ্যানিমেল ঠিক আছে কিন্তু নট এভরি অ্যানিমেল ইজ এ ক্যাট অর ডগ ঠিক আছে এটা হচ্ছে সোজা বাংলা মিনিং আর বাংলা আমরা এতটুকুই জাস্ট করবো ওকে আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখি ওকে মোটামুটি সব বাদ নিউ একটা প্যাকেজ নেই প্যাকেজের নাম দেই ইনহেরিটেন্স ইনহেরিটেন্স এই প্যাকেজের ভিতরে আমার একটা মেইন মেথড লাগবে তাই না কারণ আমি এখন এই প্যাকেজের মেইন মেথডটা রান করব সো মেইন মেথডটার নাম দেই বড় হাতের ইনহেরিটেন্স প্রত্যেকটা ক্লাসের নাম যাতে সবার বড় হাতের থাকে ঠিক আছে এখনও দেখি কিন্তু সবাই ক্লাসের নাম লেখেন ছোট হাতের দিয়ে এটার ভিতরে আরেকটা প্যাকেজ এটা হচ্ছে মডেলস দুইটা এস দিয়ে দিই যাতে কনফিউশন না থাকে ফার্স্ট একটা জাভা ক্লাস ফার্স্টে প্যারেন্ট ক্লাসটা ক্রিয়েট করি প্যারেন্ট ক্লাসের নাম বললাম কি অ্যানিমেল ঠিক আছে অ্যানিমেল অ্যানিমেলের দুইটা প্রপার্টি দেই একটা পাবলিক স্ট্রিং লংগিটিভিটি বা বাঁচা ইংলিশ কি কতদিন বাঁচে এটা ইংলিশ কি স্পেলিং কি এল ও এন আচ্ছা লাইফ টাইম সুন্দর জিনিস লাইফ টাইম একটা দিলাম লাইফ টাইম আর একটা হচ্ছে প্রাইভেট স্ট্রিং খাদ্যাভ্যাস ইংলিশ কি এত বড় লেখা লাগবে না ফুড ঠিক আছে আর আরেকটা মেথডও রাখি পাবলিক ভয়েড মুভ এস আউট ইজ মুভিং ঠিক আছে এইটা গেল আমার মেইন প্যারেন্ট ক্লাস এখন তাহলে সেম ক্যাট ডগ নামে দুইটা ছোট ছোট চাইল্ড ক্লাসও বানাই চাইল্ড ক্লাস একটা নাম দিলাম ক্যাট এই চাইল্ড ক্লাসটা কাকে এক্সটেন্ড করবে এক্সটেন্ড অ্যানিমেল ওকে সেকেন্ড আরেকটা ক্লাস বানাই
child class jeta hobe dog ei dog ta ke extend korbe animal okay eta amar main class etar moddhe main method thakbe ei main method ta ami call korbo so animal er ekta object create kori animal animal equal to new animal ঠিক আছে এখন animal এর পর dot দিলে তো সহজ ভাবে ওর নিজের যা যা জিনিসপত্র আছে lifetime move এগুলা পাবো কোনো সমস্যা নেই আমি এখন cat cat এর একটা object create করি এই যে ঠিক আছে এখন দেখি cat এর পর যদি আমি ক্লিক করি আমি কি কি পাইতাছি লাইফটাইম পাইতাছি আর মুভ মেথডটা পাইতাছি এই দুইটা জিনিস কোথা থেকে আসলো এনিমেল ক্লাস কারণ cat ক্লাসের ভিতরে কিছুই কিন্তু নাই এখন বুঝলাম আমি এর কোনো প্রপার্টি কোনো কিছু ডিক্লেয়ার করিনি এনিমেল ক্লাসের মধ্যে লাইফটাইম আসছে কিন্তু ফুডটা আসে নাই কারণ কি কারণ কি বললাম প্যারেন্টের সব কিছু পাবে যেগুলো পাবলিক করা ঠিক আছে বা পাবলিক প্রপার্টি যেগুলো এইটা যদি আমি পাবলিক করে দিই তাহলে ক্যাটের পর এই দেখেন এখন ফুড লাইফটাইম সবগুলো পাইতেছে ঠিক আছে সেম ভাবে সেম জিনিস ডগ এর ক্ষেত্রে প্রযোজ্য ডগ ডগ ইকুয়াল টু নিউ ডগ ঠিক আছে ডগ এর পর ডট দিলে সেম ফুড লাইফ টাইম মুভ এ মেথড সব কিছু পাইতেছি তাই না এখন এটা অল্প করে একটু প্রিন্টও দেই যদি দেখেন আমি খালি বললে যে পাইতেছি তো দেখেন যে আসলে পাইতেছে কিনা কোনটা বললো is moving করলেছে তার মানে আমি ক্রিয়েট করছি চাইল্ডের অবজেক্ট আর চাইল্ডের অবজেক্ট দিয়ে আমি প্যারেন্ট ক্লাসের একটা পাবলিক মেথড কল করতে পারতেছি ঠিক আছে ওকে এখন যদি এই চাইল্ড ক্লাসেও আরেকটা মেথড ক্রিয়েট করি void method এর return type void তারপর নাম কি দিব out is barking private এখন যদি আমি এই ক্লাস থেকে দেখি তো ডগ এর পর প্রাইভেট প্রাইভেট মেথড এটা পাই কিনা দেখছেন মেথড কই কিন্তু আগেরটা তো ছিল প্যারেন্টের প্রাইভেট এটা তো ওর নিজের তাই না ওর নিজের জিনিস ওর নিজের জিনিস আরেক জায়গায় কল করতেছি ও কেন পাবে না কারণ সিম্পল জিনিস সেটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি আরেকটা ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না তাই এখন এক্সটেন্ড করুক যাই করুক ঠিক আছে এইটা যদি পাইতে হয় তাহলে এটা আমাকে অবশ্যই পাবলিক করতে হবে পাবলিক করতে হবে অথবা যে গেটার সেটার ইউজ করতে হবে এখন দেখেন এই যে ডগ ডট বার্কস ঠিক আছে ওকে সেম ক্যাটের ক্ষেত্রে সেম হবে ক্যাটের ভিতরে যদি কোনো মেথড থাকে সেটাকে প্রাইভেট করলে ক্যাটের অবজেক্ট পাবে না কিন্তু পাবলিক করলে অবশ্যই ক্যাটের অবজেক্ট পাবে আর আরেকটা জিনিস
যেটা হচ্ছে, যেটা বলতেছিলাম, ধরেন এনিমেল এনিমেল ইকুয়াল টু নিউ ডগ, কোনো সমস্যা আছে? কি করলাম, ডগের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এনিমেল ক্লাসে রেখা দিলাম, এনিমেল ক্লাসের অবজেক্টে রেখে দিলাম। এটার মানে কি? ওই যে বললাম এভরি ডগ ইজ এ অ্যানিমেল, এটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ, ঠিক আছে? কিন্তু আমরা যদি উল্টাটা করি, ডগ ডগ ইকুয়াল টু নিউ অ্যানিমেল, এটা কি করতে পারবো? কারণ সব ডগই কোনো না কোনো অ্যানিমেল, কিন্তু সব অ্যানিমেলই ডগ না, ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস আছে, কাস্ট কাস্ট টু ইনহেরিটেন্স মডেলস ডগ, মানে জোর করে আমি বলে দিতে পারি যে এটা অবশ্যই ডগ। মানে কাস্টিং এর ক্ষেত্রে মাঝে মধ্যে আমাদের এরকম আপার কাস্ট ডাউন কাস্ট করার প্রয়োজন হয়, এইটা নিয়ে বিস্তারিত পরে আবার আলোচনা করা যাবে, কারণ এটার সাথে ইনহেরিটেন্সের সম্পর্ক খুব একটা নাই। এই দেখেন, এভাবে আমি জোর করে বলে দিলাম যে এই এনিমেলটা ভাই ডগই, আমি শিওর, তুমি ইরর ধরো না, আমি শিওর গ্যারেন্টি দিতেছি এটা ডগ, মানে আমি জোর করে ওকে বলে দিলাম, ঠিক আছে? ওকে, যাই হোক, ইনহেরিটেন্স কি মোটামুটি বোঝা গেছে? ঠিক আছে, বাসায় যা কেন প্র্যাকটিস করবো, এখানে প্র্যাকটিস করা যায় না? আজকে অনেক প্র্যাকটিস করে ফেলছেন।